প্রথম কথা হচ্ছে একটা ব্যক্তি খারাপ কাজ করছে, সে স্যুট টাই পরা থাকুক অথবা রাস্তার দরিদ্র মানুষ হোক, আপনি সেই কাজটাকে কি খারাপ বলবেন না ভালো বলবেন? অবশ্যই অবশ্যই খারাপ বলবেন, যেই কাজ খারাপ সেটাকে খারাপই বলবেন। কল স্পেড এ স্পেড, একটা ইংরেজিতে একটা কথা আছে, কল স্পেড এ স্পেড, আপনি সাদাকে সাদাই বলবেন কালোকে কালোই বলবেন, এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের মানুষের একটা সুন্দর চরিত্রের মানুষের ব্যবহার হওয়া উচিত। যে শেষ যেটা সত্য সে সত্যকে সত্যই বলবে, সেটা যদি নিজের বিরুদ্ধেও যায়। আজকে 12 বছর ধরে বাংলাদেশে চলছে স্বৈরাচার। হিটলার যখন জার্মানিতে স্বৈরাচারী শুরু করেছিল, সেই স্বৈরাচারীতে শুধু ইউরোপিয়ানরা কথা বলছিল, বাকি আমেরিকা আমেরিকা বা অন্যরা চুপচাপ ছিল। তার তখন জার্মানির স্বৈরাচারী বাড়তে 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 যখন অস্ট্রিয়া ইটালি এইসব দখল করতে শুরু করলো এবং শেষ পর্যন্ত গিয়ে আরামে চুপচাপ বসে থাকা যুক্তরাষ্ট্রের উপরে পার্ল হারবারে বোমা মেরে বসলো, তখনই কিন্তু যুক্তরাষ্ট্র জড়ালো যুদ্ধে। তখন কি জার্মানির হিটলার যখন খারাপ কাজ করে যাচ্ছিল, তখন পৃথিবীর মানুষ কি হিটলারের কি বলে জার্মানির চ্যান্সেলর হওয়ার কারণে তাকে কি ভালো বলছিল, খারাপ বলছিল না? সেটা জার্মানি যে হিটলার যে কাজটা করছে, হিটলারের ভিতরে অপকর্ম হচ্ছে, ইহুদিদেরকে মারছে এবং অন্যান্যদেরকে মারছে, মাইনরিটিদেরকে মারছে, এটার জন্য কি হিটলার সমালোচিত হয় নাই? তাতে কি জার্মানির ক্ষতি হয় নাই? জার্মানির এমন ক্ষতি হয়েছিল যে সমগ্র দুনিয়া রাশিয়া যুক্তরাষ্ট্র রাশিয়া ইংল্যান্ড সবাই মিলে কিন্তু অ্যালাইড ফোর্স কিন্তু সবাই জার্মানিতে আক্রমণ করে বসে পড়ছে। আপনাকে কিন্তু ইতিহাস দিয়ে সুন্দর করে জ্ঞানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে আজকে বাংলাদেশের জনগণের মানুষের বেশিরভাগ মানুষের অন্তরে এবং মস্তিষ্কে ফরমালিন ঢুকে গেছে, কি করা উচিত আর কি করা না উচিত সেটা তারা ভুলে গেছে। আরে একটা প্রধানমন্ত্রী, সে চেয়ারে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছে, সে কি? সে জনগণের চাকর, সে জনগণের বেতন পায়। আজকে রাষ্ট্রপতি জোকার হামিদ, যেই বঙ্গভবনে বসার যোগ্যতা তার নাই, তার আগে এত জ্ঞানী গুণী ব্যক্তিরা সেই বঙ্গভবনে বসে গেছেন, সেখানে একটা বটতলার উকিল জোকার বসেছে। সেই জোকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে হাসি ঠাট্টা মাস্কার গল্প করে আর ছাত্র ছাত্রীরা হাসে, কিসের বাংলাদেশে কিসের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে এরা থাকলে? 12 বছরে তো তাই হয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, কিন্তু কেউ কথা বলার কেউ নেই। আপনি এই 12 বছর শেখ হাসিনা একটা স্বৈরাচারী সরকার তৈরি করেছে, প্রতিষ্ঠা করেছে, তাও কি ভয়ঙ্কর? আপনাকে বুঝতে হবে স্বৈরাচারের বিভিন্ন ধরনের পর্যায়ে আছে। প্রথমবার যখন আসলো 4-5 বছরে নিজের ক্ষমতা দিয়ে গুণ খুন করেছে, তারপরে সে কিন্তু সশস্ত্র বাহিনী পুলিশ বিজিবি এদেরকে ব্যবহার করে নিজে আরো দীর্ঘায়িত করেছে, 3-5 বছর আরো থেকেছে, তারপরে গিয়ে মধ্যরাতে ভোট চুরি করে এবং বাংলাদেশের বিভিন্ন পদে সমস্ত আত্মীয় স্বজন শেখ পরিবারের আত্মীয় স্বজন তাদের ক্ষমতায় দিয়েছে। এইটা হচ্ছে একটা স্বৈরাচারে, আমি এই জিনিসটাগুলো শর্টকাট করার চেষ্টা করব, এই জিনিসটা হচ্ছে স্বৈরাচারে সবচেয়ে ফাইনাল স্টেজ, মানে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা একটা স্বৈরাচারে, যে তার আত্মীয় স্বজন দিয়ে সমস্ত জায়গায় তার আত্মীয় স্বজন একটা স্টেটটাকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান অর্থনীতি সবকিছু ধ্বংস করে দিয়েছে। সেখানে আপনি একটা সত্যি কথা যদি জানেন যে বাংলাদেশে এই হচ্ছে, এর মাঝখানে লজ্জার খারাপের কিছু নাই, কারণ আপনাকে দেশটাকে রক্ষা করতে হলে আপনাকে সত্যি কথা বলতেই হবে। এটা সাময়িকভাবে ওই যে বৃহত্তর স্বার্থের জন্য ছোটখাটো ক্ষয়ক্ষতি মেনে নিতে হয়, যেমন সামরিক বাহিনীর যদি বিদেশে শান্তি মিশনে যদি কিছু কমে যায় বা জবাবদিহিতার মানে সম্মুখীন প্রশ্নের সম্মুখীন হতে হয় তাও ভালো, তারা চরিত্রকে সংশোধন করে, তারা আবার খেলায় দুর্বল হয়ে রেফারি তাদেরকে পার্শালিটি করে গোল হয় নাই তা অফসাইড ছিল, রেফারি অফসাইডটাকে সঠিক বলে গোল দিতে সাহায্য করেছে, এই জিনিসটা এই জিনিসটা মনে দিতে শুনেন, ইম্পর্টেন্ট, রেফারি গোল দিতে সাহায্য করেছে অফসাইড হওয়ার পরেও সেইভাবে যদি চ্যাম্পিয়নশিপ ট্রফি পায় প্রতি বছর, তাহলে কিন্তু সত্যিকার টিমের সম্মুখীন হলে, ভালো টিমের সম্মুখীন হলে আর ভালো রেফারির সম্মুখীন হলে কিন্তু আর খেলায় দেখ তখন বুঝতে পারবে যে তারা কত নিচে নেমে গেছে, তাদের ফুটবল খেলার বা খেলার আর কোনো যোগ্যতা বাকি নাই। একইভাবে সশস্ত্র বাহিনীকে প্রতিবার নিজের দেশে শান্তি রক্ষা না করে অন্য দেশের শান্তি রক্ষা করছে, এই যে নিজেদেরকে চ্যাম্পিয়ন প্রফেশনাল মনে করছে, তারা এই ধাক্কাটা দরকার ছিল তাদের, এতে দেশের খারাপ হচ্ছে না, দেশের ভালো হচ্ছে, দেশের আবর্জনা পরিষ্কার হবে, দেশের জনগণ এবং দেশ এই স্বৈরাচার মুক্ত হবে,
এটা আপনি পজিটিভলি দেখেন, নেগেটিভলি দেখার সুযোগ নাই? না, যে স্পেসিফিক্যালি যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আপনার যখন ব্যক্তি স্বার্থে লেগে যায় তখন আসলে কথা বলা শুরু হয়। যদি ব্যক্তি স্বার্থে, আমি উদাহরণ দিতে পারতাম, আমি আসলে ওনার উদাহরণটা টানতে চাচ্ছি না যেহেতু উনি আপনার সিনিয়র, তো ব্যক্তি স্বার্থ এই কথাটাই আর কি, ব্যক্তি স্বার্থে যখন বুঝে ফেলেছি আপনার কথাটা, হ্যাঁ আসলে এটাই মিন হচ্ছে, ব্যক্তি স্বার্থে যখন লেগে যাচ্ছে তখন কথা বলা শুরু হচ্ছে, কিন্তু যখন একসময় দেখা যায় যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তখন কিন্তু বলেনি, বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি এখনো থাকতো তাহলে হয়তো বলতো না, এটা নীরবে মেনে নিত। আমাকে এই প্রশ্ন অনেকেই করেছে, আমি বলেছি দেখেন নিজের জ্ঞান এবং বুদ্ধি ব্যবহার করে আপনারা বুঝে নেন। শুধু ওনার ব্যাপারেই না, বাংলাদেশেও অনেকই নেতা আছে দুই একজন যারা কাজ করছে তাদের ব্যাপারেও প্রশ্ন করেছেন। আমি আসলে আমি অহংকার করে বলবার সব বলার সুযোগ নেই, আলহামদুলিল্লাহ আমি খবর রাখি, সবই জানি। আপনি যেটা বুঝিয়েছেন আমি বুঝতে পারছি, শুরু থেকেই বুঝতে পারছি, কারণ আমি আমার আমার আমি আগেই আবার একই উত্তর দিচ্ছি, আমি আমার কথা বলতে পারি। আমি সুখে থেকে আমার আওয়ামী লীগ সরকারের সাথে আমার কোনো ঝগড়া ফ্যাসাদ কোনো ইতিহাসে কিচ্ছু নেই। আমার আওয়ামী লীগের কোনো ব্যক্তির সাথে কোনোদিন তর্কাতর্কি পর্যন্ত হয় নাই, অন্যান্য কিছু তো বাদ দিলাম, বরঞ্চ আপনাকে একটু আগে একটা কথা বলেছি সেখানে কিন্তু আওয়ামী লীগের প্রশংসা হয়ে যায়, যে আমার টেন্ডার আওয়ামী লীগের এক বদমাশ এসে সে এসে টেন্ডার নষ্ট করেছে, আমি চিঠি লেখার পরে সারা কাতুন সে সব শুনে সেই টেন্ডারকে আবার রিটেন্ডার করেছে, এটা কিন্তু আওয়ামী লীগের প্রশংসা হয়। আওয়ামী লীগের একটা কেন্দ্রীয় সম্পাদক আমার অন্যায় প্রতিবাদের বিরুদ্ধে কিন্তু তাকে কাজ দেওয়ার সাহস পায় না আওয়ামী লীগ। হ্যাঁ, যদিও আওয়ামী লীগ বুঝতে পেরেছিল যে আমাকে নিয়ে ওই তখন সচিবালয়ে অনেক কথাবার্তা হতো, যে একটা মেজর সাহেব আসছে অন্যান্য আর্মি অফিসার এসে আমাকে বলতো এই দেলোয়ার তুমি কি করে আসছো, সচিবালয়ে থাকলে তোমার নাম সবাই ভয় পায় যে তোমার মতো অফিসার খালি কথায় কথায় নাকি চিঠি লিখে দাও, সবাই উন্মুক্ত ভাবে চিঠি লিখে দাও, এই জন্য তোমার কারণে সবাই ভয় পায় এখন আমাদের সাথে কথা বলতে। আমি ভালো কথা, এইভাবেই তো সবার ব্যবহার করা উচিত, এইভাবেই তো সবার চলা উচিত। তো আমি আমার কথা বলতে পারি যে আমি শান্তিতে থেকে আমি মনে করেছি এটা আমার একটা পবিত্র দায়িত্ব, কারণ আজকে আমি অবসরপ্রাপ্ত মেজর হই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হই, আজকে আমি আল্লাহর রহমতে যা তা কিন্তু এই বাংলাদেশের কারণে। সুতরাং আমি আমার দেশকে ভুলে যেতে পারি না, আমি আমার দেশকে ফেলে দিতে পারি না। স্বার্থপরের মতো কানাডাতে আমি সুখে শান্তিতে বসে থাকবো, আর দেশে গণতন্ত্র চলে গেছে, দেশের মানুষ 18 কোটি মানুষ কাঁদছে আর আমি কথা বলবো না? আমার তো পাওয়ার কিছু নাই, আমার তো কোটি কোটি শত কোটি টাকা বাংলাদেশে আটকা পড়ে নাই, আমার কারোর সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল না, আমি এই সরকারের কারোর সাথে আমি কোনোদিন ব্যবসা করে শত শত কোটি টাকা বানাই নাই। আমি আবার এই আমার কোনোদিন কোনো লাইভে শুনেছেন যে আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী? কিন্তু যাদের কথা আপনি বলছেন তারা অনেকেই দেখেছে অনেকদিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে প্রশংসার ফেনা উঠেছে, কিন্তু আমার মুখে থেকে কোনোদিন মাননীয় প্রধানমন্ত্রী শুনেন নাই। ধন্যবাদ দেলোয়ার ভাই। আমি আল জাজিরা ডকুমেন্টারিতে ফিরে আসি, যে আমাদের দেশের অনেক সাংবাদিক, যদিও আপনি বলছেন যে আপনি দুই একজন ছাড়া কাউকে সাংবাদিক বলতে রাজি নন, সাংবাদিক বলেছেন, এই ডকুমেন্টারি নিয়ে তারা প্রশ্ন তুলেছে যে এটা আসলে এই তথ্যভিত্তিক ডকুমেন্টারি ওরা মানতে রাজি না, হিন্দি সিনেমার মতো প্রকাশ করার চেষ্টা করেছে ডকুমেন্টারিটাকে, আসলে এটার মধ্যে কিছুই নাই। বিশ্বাস না, আপনাকে আমি একটা কথা বলি, আপনি যদি কখনো আমার ফেসবুকে গিয়ে থাকেন, সারা ফেসবুক স্ক্রল করে 2-4-5 বছরও যদি স্ক্রল করেন, আপনি কখনো দেখবেন না ছোটখাটো ফালতু সাবজেক্ট নিয়ে, ব্যক্তি নিয়ে আমি কখনো আলোচনা করি না। বাঙালিদের স্বভাব, টিপিক্যাল বাঙালিদের স্বভাব, শেখ হাসিনা একটা একটা করে সাবজেক্ট ছুঁড়ে মারা আওয়ামী লীগ, আর তারা নিয়ে ওই যে আপনি দেখবেন যে রাস্তায় যখন মাংস ছুঁড়ে মারে তখন চতুর্দিক থেকে সে কাক অথবা কুকুর চতুর্দিক থেকে মানে জমা হয়ে যায়, ওইটা নিয়ে টানাটানি শুরু করে। বাংলাদেশের অবস্থা হচ্ছে আজকে তাই, করে কি একটা করে ওই সাবরিনা, তারপরে আরেকটা কি যেন নাম, ওই যে শাহেদ, এদেরকে এরকম করে একটা একটা করে বিষয় 1-2 সপ্তাহ পরে পরে ছুড়ে মারে, আর সারা হুজুগে বাঙালি জাতি হুমড়ি খেয়ে পড়ে যায় ফেসবুকে। ফেসবুকটা খুললেই মাথা ব্যথার অবস্থা, যেহেতু যত স্ক্রল করি এগুলার বের করতে পারি না, এদের এগুলার পরে আনফলো করতে শুরু করি, এদেরকে নিয়ে হাসি ঠাট্টা রস তামাশা করতে থাকে। এই হাসি রস ঠাট্টার পিছনে 2-3 সপ্তাহ যখন যায় তখন কিন্তু দেশ বিক্রি হয়ে যায়। এর মাঝখানে হাসিনা কিন্তু ভারতের সাথে একটা চুক্তি সম্পাদন করে ফেলে, দেশের বিরুদ্ধে একটা চুক্তি সম্পাদন করে ফেলে। একইভাবে এইসব চতুর্থ শ্রেণীর পঞ্চম শ্রেণীর বা আমি সাংঘাতিক সাংবাদিক বলবো না, এদেরকে পয়সা দিয়ে একটা চা খাইয়ে
আমি এক সাংবাদিক আমি এক সাংবাদিকের সাথে কথা বলেছি যে বিদেশে যে সম্রাটের কেস ক্যাসিনো সম্রাটের কেস তদন্ত করে ফাঁস করেছিল, যে এখন পালিয়ে পরিবার বিদেশে আছে, উনি আমাকে বলেছিল দেলোয়ার ভাই বিশ্বাস করবে না এদের চরিত্র, কি যে খারাপ চরিত্র। একটা বাংলাদেশে একটা নাম করা একটা সাংবাদিক আছে তথাকথিত নাম করা, সে নাকি যে রাস্তাঘাটে যখন ক্যামেরাটা কাঁধে নিয়ে যখন একটা রিপোর্টিং করে ক্যামেরার সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য একটা একটা মানুষ দাঁড়িয়ে যায়, তাকে বলে তোমার সাক্ষাৎকে নিব 2000 টাকা দাও, তখন ওই লোক যদি বলে আমার তো 2000 টাকা নেই, শেষ পর্যন্ত নামতে নামতে 500 টাকায় আসে, যদি 500 টাকাও নাই তাকে একটা লোকাল রেস্টুরেন্টে নিয়ে খাওয়ায়। এ হচ্ছে বাংলাদেশের সাংবাদিকের চরিত্র। এই সাংবাদিক গুলা এখন তো বর্তমানে হচ্ছে সমস্ত ভারতীয় সাংবাদিক, এরা একসাথে মিলে ওই যে কি রায়টায় আছে কতগুলা আর যতগুলো আছে ভারত থেকে আসা, এরা একসাথে মিলে রাত্রিবেলা সব একসাথে বসে মদ খায় আর দিনের বেলা হাসিনা এবং ভারতের চাটুকারি করে করে ভারতের পক্ষে কাজ করে, কাজ করে বাংলাদেশের বিরুদ্ধে। এরা মুখে কি বললো, কি মানলো আর কি না মানলো তাতে কারোর কিছু আসা যায় না। এই শেখ হাসিনার পতন যখন হবে তখন এগুলোর একটারেও, এই অসভ্য এগুলোর একটারও খুঁজে পাবে না, এই নিম্ন শ্রেণীর এদেরকে একটাও খুঁজে পাবে না, এরা কিন্তু সব ভারত পার হবে অথবা বিদেশে পালাবে, এবং সবার আগে গণপিটুনির সম্মুখীন কিন্তু হবে এরা, এরা জানে এরা সবার আগে পালাবে। এখন তো 2 দিন করছে, এই যে তথাকথিত 12টা না 14টা 2 দিন পর পর বাংলাদেশের বাংলাদেশের বিশিষ্ট নাগরিক কারা, বেশিরভাগই কিন্তু চরিত্রহীন, যারা সত্যিকার অর্থে বিশিষ্ট নাগরিক তাদেরকে কিন্তু খুবই কম, ক্যামেরার সামনে খুব কম দেখবেন, তাদের কথা শুনলে বুঝবেন যে একটা ভদ্র অমায়িক জ্ঞানী মানুষ, তারা খুব কম কথা বলেন। এখনো আছে বাংলাদেশে, আছে 2-1 জনের উদাহরণ আমি তো দিলামই, যেমন নিউ এজের নুরুল কবির, ভালো মানুষের উদাহরণ দিলাম। আবার অনেকেই আছেন, অনেক জ্ঞানীগুণী আছেন, সুন্দর করে কথা বলেন, তারাও চেষ্টা করছেন 12 বছর ধরে কথা বলার। পিনাকী ভট্টাচার্য আছেন, দেশপ্রেমিক একজন জ্ঞানী ব্যক্তি, ডক্টর আসিফ নজরুল আছেন, জ্ঞানী ব্যক্তি, ওনারা কথা বলছেন, বাট ওনাদের মাত্রার ভিতরে থেকে কথা বলছেন, ওনাদেরকে অনেক ডিপ্লোম্যাটিক্যালি কথা বলতে হয়। আসলে বাংলাদেশ 12 বছরে যে অবস্থায় পৌঁছেছে এখন ডিপ্লোম্যাটিক্যালি কথা বলার আর কোনো সুযোগ নাই, এখন যত কথা বলতে হবে স্পষ্ট কথা বলতে হবে, আল জাজিরার মতো কথা বলতে হবে, আমার মতো কথা বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, চোরকে চোর বলতে হবে, ভোটচোরকে ভোটচোর বলতে হবে, খুনিকে খুনি বলতে হবে, এবং এইসব পঞ্চম শ্রেণীর রাস্তাঘাটের সাংবাদিকের প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতে চাই না, এরা কি দাবি করলো আর না করলো এদেরকে নিয়ে কথা বলে কথা সমানষ্ট করতে চাই। আপনি কয়েক মাস থেকে বলে আসছেন যে সরকারের পতন হয়ে যাচ্ছে, পতন হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, বাট ওদের যে মতামত যে আপনাদের কথায় কিছুই হবে না, ঠিক আছে, আপনারা কোনোভাবেই জনগণকে সংবদ্ধ করতে পারবেন না এবং আপনাদের কথায় কিছু হবে না, এবং দিন দিন ওরা বরং আরো বেশি শক্তিশালী হচ্ছে, ওদের উন্নয়ন কাজের জন্য ওরা আরো বেশি মানুষ ওদেরকে চায়, ওরা আরো দীর্ঘ সময় ধরে থাকবে, এই ধরনের মন্তব্য তারা করে থাকে বা করছে, দাবি করছে সেভাবে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আপনি আজকে আসলে যতগুলো কোয়েশ্চেন করছেন আসলে কিন্তু বাংলাদেশের অনেক মানুষের মনে প্রশ্ন করতে কথা বলছেন, আমাকে এসে আমি যখন লাইভে আসি কথা বলি তখন আমার চোখে পড়ে, আসলে ইট ইজ ইম্পসিবল 2-4-5 হাজার লোকের প্রশ্নের উত্তর দিয়ে যাওয়া, আর সেখানে জড়লে পরে আমি যেই কাজ যেই যুদ্ধে নেমেছি সেই যুদ্ধের থেকে আমি মানে কি বলে পদভ্রষ্ট হয়ে যাবো, দূরে সরে যাবো, লক্ষ্যভ্রষ্ট হয়ে যাব। তো প্রশ্নটা হচ্ছে, প্রথমেই আমার মতো যারা বলছে তাদের মতো 2-4 জনকে 12,000-13,000 মাইল দূরে বসে যারা বলছে, 12,000-13,000 মাইল দূরে বসা তাদের মুখের কথা এত শক্তিশালী, বুলেটের চেয়ে পাওয়ারফুল হয়ে এই হাসিনার অবৈধ মসনদ আঘাত করছে, সেই আঘাতেই আঘাত করছে বলেই তাদের ব্যথা লাগছে বলেই মেডিসিন কাজে লাগছে বলেই কিন্তু তারা 1 লক্ষ সাইবার লিগ নিয়োগ করেছে আমার বিরুদ্ধে এবং আমার মতো যারা কথা বলছে। বুঝে দেখেন, তাদের যদি ক্ষতি নাই হতো, তাদের যদি আঘাত নাই লাগতো, তাহলে 1 লাখ সাইবার লিগ নিয়োগ করার প্রয়োজন হতো, এই 1 লাখ সাইবার লিগকে বেতন দিতে কত শত কোটি টাকা খরচ হচ্ছে জনগণের, শেখ হাসিনা খরচ করছে জনগণের, রাজকীয় কোষাগার থেকে টাকা নিয়ে তার রাজত্ব, তার ব্যক্তিগত রাজত্ব টেকানোর চেষ্টা করছে মেজর দেলোয়ারের মুখ বন্ধ করে, 1 লক্ষ সাইবার লিগ বা সন্ত্রাসী লিগ তৈরি করেছে, এবং তারা তৈরি করার পরে আমার বিভিন্ন লাইভে বা আমার পোস্টে তাদের নোংরা অশ্লীল কমেন্ট এবং বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও কাটসাট করে ভিডিও বানিয়ে, অশ্লীল ছবি কাটসাট করে ছবি বানিয়ে ছাড়িয়ে বিভিন্ন মিথ্যা, এটা হচ্ছে যারা দুর্বল, যারা দুর্বল চরিত্রে, যারা অন্যায়কারী, যারা সন্ত্রাসী, তাদের শেষ পথ হচ্ছে এটা, পতনের আগে তাদের অশ্লীলতা মিথ্যা কথা এগুলো হচ্ছে তাদের শেষ সম্বল,
এটা মানে কি, একটা ডুবন্ত ব্যক্তি যখন খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করে, শেখ হাসিনা সন্ত্রাসী সরকার এখন অশ্লীল ছবি অশ্লীল ভিডিও বানিয়ে বাজারে ছেড়ে মিথ্যা বিনিয়োগ কারসাজ করে এগুলো করে ছেড়ে, তারপরে ঢালাওভাবে আমাদের বক্তব্যকে গত 6 মাস ধরে 7 মাস ধরে বলে আসছে ভিত্তিহীন প্রোপাগান্ডা ছড়াচ্ছে মেজর দেলোয়ার, প্রোপাগান্ডা ছড়াচ্ছে কর্নেল শহীদ, প্রোপাগান্ডা ছড়াচ্ছে কনক সারোয়ার, এই যে কথাগুলো বলে আসছে তারা কিন্তু একবারও বলছে না আমাদের কোন কথাটা প্রোপাগান্ডা, এবং তার বিরুদ্ধে প্রমাণ কিন্তু তুলে নিয়ে আসছে না। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্নে চলে যাই। সুতরাং তারা ঢালাওভাবে সারা বাংলাদেশের মিডিয়া ব্যবহার করে, সরকারি 3টা 4টা এবং বাংলা সব বেসরকারি যতগুলো 20টা 22টা আছে, এতগুলা মিডিয়া ব্যবহার করে, এবং যেহেতু মিডিয়ার মালিকগুলো তাদের চরিত্র বিক্রি করে দিয়েছে, বাংলাদেশের সকল পত্রিকা ব্যবহার করে আমার বিরুদ্ধে সেনাবাহিনীতে সশস্ত্র বাহিনীতে এবং সিভিলে চিঠি ইস্যু করে যে আমার লাইফ যেন কেউ না দেখে, তার মানে চিন্তা করেন তারা যদি ভয়েই না পেত, তারা যদি বিপদেই না পেত পড়ত, তাহলে কি তাদের এত নির্দেশনা লিখিত চিঠি সাইন করে আমাদের লাইভ বা আমাদের বক্তব্য শুনতে নিষেধ করা হতো? সুতরাং কাজ গত 5-6 মাসে যে কাজ হয়েছে, গত 12 বছরে বাংলাদেশের ঠক সত্য তৃতীয় মাত্রায় ডায়নামিক কথা বলে শেখ হাসিনার প্রশংসা পর্যন্ত ছুতে পারে নাই, কিন্তু 5-6 মাসে আমরা যারা কথা বলছি আজকে 5-6 মাসে 12 বছরে 5-6 মাসে শেখ হাসিনাকে পঙ্গু করে দিয়েছি আমরা আল্লাহর রহমতে, এবং পঙ্গুত্ব কি দেখেছেন, পঙ্গুত্ব আরো সামনে আসছে। আল জাজিরা মাত্র একটা পার্ট প্রকাশ করেছে, তার তাতেই দেখেন হোয়াইট হাউস পর্যন্ত চলে গেছে, হোয়াইট হাউস পর্যন্ত বক্তব্য রেখেছে, হোয়াইট হাউস পর্যন্ত এই যে সেনাপ্রধান বা সন্ত্রাসী বাহিনী সন্ত্রাসী লীগ বলেছে, তারপরে আইএসপিএল লীগ বলেছে, একসময় তো আইএসপিএস ছিল কেবল সশস্ত্র বাহিনী, এখন তার সন্ত্রাসী লীগের কি বলে প্রতিনিধি হয়ে গেছে, তারা বলেছে সেনাবাহিনী প্রধানকে নাকি যুক্তরাষ্ট্র সেনাবাহিনী দাওয়াত দিয়েছে, না এই সেনাবাহিনী প্রধান দাওয়াত চেয়েছে, আমন্ত্রণ চেয়েছে, চাওয়ার পরে তারা আমন্ত্রণ জানিয়েছে, নিজের থেকে 8 বারে নির্লজ্জের মতো, যেমন আমরা কারোর বাসায় দাওয়াত কোনো সময় পাই না, কি ভাই সবাইরে দাওয়াত দেন, আমারও দেন না, আমারও একটু দাওয়াত দেন না, অনেকে আছে না এরকম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গায়ে পরে বন্ধু বান্ধব আসেন, অনেকে দাওয়াত নেয়, ওইরকমই আমাদের জেনারেল আজিজ যাতে উঠার জন্য বাঁচার জন্য একটু দাওয়াত চেয়েছিল আমেরিকা যাওয়ার জন্য, কিন্তু সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহ দাওয়াত তো চেয়ে দাওয়াত আমন্ত্রণ নিয়ে নিমন্ত্রণ নিয়ে পুরো আমেরিকার পেন্টাগনের সমালোচনা, পেন্টাগনকে জবাব দিতে হয়েছে, হোয়াইট হাউসের প্রতিনিধিকে জবাব দিতে হয়েছে, এবং এটা তো শুধুমাত্র নাড়াচাড়া, বলেছি পুকুরে একটা ঢিল মারলে এই রিপল এফেক্ট তরঙ্গটা কিন্তু চতুর্দিকে সরিয়ে একদম পুকুরের শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছে যায়, একইভাবে ঢিলটা মাত্র পড়েছে তরঙ্গের জন্য তরঙ্গ কতদূর পৌঁছায় অপেক্ষায় থাকেন, এবং সামনে আরো আসছে, সামনে আসবে আপনার গুম এবং খুনের উপরে, গুম এবং খুনের উপরে আসবে সাক্ষী প্রমাণ সহকারে, কোথায় যাবে ইহরা, সেইখানে তারেক সিদ্দিকী থেকে আরম্ভ করে ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান, এই শেখ হাসিনা, এই জেনারেল আজিজ, সবাই ইনভলভ, সবাই আসবে, কোথায় যাবে।